ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কি, এই তো এক ঝুড়ি ফুচকা। আর এটা হচ্ছে যে দেখেন এটা কি, এটা হচ্ছে চটপটি। তো এই যে ফুচকার ডোটা, এখানে হচ্ছে আলু, তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ সবগুলো মিলে মাখানো ডাল। ওকে ওকে, আর এটা হচ্ছে টক। তো আপনারা সবাই ফুচকা অনেকে লাভ করেন, আমার ওয়াইফ তো ভীষণ লাভ করে, একদম কুরকুরা ফুচকা একদম। হ্যাঁ, তো আজকে এইটা নিয়ে, এইসব নিয়ে ভিডিও হচ্ছে। তো আমার ভিডিওটা আপনারা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, ট্রাই করি। আমি ফার্স্টে একটা ফুচকা দিয়ে শুরু করি। একদম চুবাই নিব, একদম ডিপ করে নিব। আমি টক টক খুব বেশি পছন্দ করি খেতে। বিসমিল্লাহ। খুব বেশি মজা, মানে এটা এক্সপ্লেন নেই, বাঙালিদের একটা ইমোশনাল এটা আসলে ফুচকাটা। আমি আরেকটা ট্রাই করি। ডিপ ডিপ করে নিব একদম। ওয়াও, মানে ফুচকার যে ঝাল টকটা, এটা মানে জাস্ট মুখে পড়ার সাথে সাথে মানে একদম জিভ থেকে যেন মানে মানে স্প্রে হয় আর মিলায় যায় যখন একদম ভিতরে, টক ঝালের একটা যে কম্বিনেশন, এটা আসলে মানে এটা 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 অতুলনীয় এক কথায়। তো ঠিক আছে, আমি এটা খাবো, শেষ করব, এটা সবটাই শেষ করব আমি আর আমার ওয়াইফ মিলে। দেখেন কতগুলো আছে, মিনিমাম 30-40টা তো হবেই, 40টার মতো হবে। তো এখন আসেন চটপটিটা দেখেন, চটপটির টেক্সচারটা অনেক ভালো, থিকনেসটা ভালো, কালারটা সুন্দর। তো এটা একটু খেয়ে দেখি কী অবস্থা। মিষ্টি লাগতেছে কেন, ওই টকটা দিচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে একটা টক অ্যাড করে দিছে ওরা। আচ্ছা আচ্ছা, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। এটা মিষ্টিটা অ্যাড করার কারণে ভালো লাগতেছে না আমার কাছে। স্পেশাল চটপটি বলছো তো, প্রাইস বলে দাও। এটা মেবি আমি এগুলো সব ফুডপান্ডা থেকে অর্ডার করি। তো এটা স্পেশাল চটপটিটার প্রাইস ছিল 48 টাকা আর অফার ছিল। আর এটাতে আমি তিনটা ঝাল ফুচকা অর্ডার করি, এটার প্রাইস হচ্ছে 40 টাকা করা এই টোটাল। বুট সিদ্ধ হয় নাকি ঠিক মতো, মানে আমি বলবো একদম ভালো না, মানে মানে ইয়াটা একদম সিদ্ধ হয়নি, কালাইটা দেখো, চোলাটা একদম সিদ্ধ হয়নি। হার্ট আছে, তারপর মিষ্টি মিষ্টি লাগতেছে। খেতে বলে না, একদম মজা না। যাই হোক, আমি সব শেষ করি, আমার দেখতে থাকেন।
তো বেসিক্যালি হচ্ছে যে আমি খাইলাম, এখন আমার ওয়াইফ খাচ্ছে। তো আপনাদেরকে বিষয়টা হচ্ছে আমি একটু সাউন্ডটা শোনাই, একটু ক্রিসপি সাউন্ডটা একটু শোনো তো। ওয়াও, অনেক বেশি ক্রিসপি। হ্যাঁ, এটা তোমার কাছে রাখো, এই সেটের নিচে রাখো, রাখো, সমস্যা নেই। টকটা মিষ্টি, মানে টকটক হলে বেশ ভালো লাগে। বাট এটা পুরো ফাউল, মানে এটা চটপটিটা পুরোটাই ফাউল, একদম বাজে। ফুচকা চ্যালেঞ্জ কিভাবে করবো? একটা বানিয়ে নেবো, তারপর ফুচকা চ্যালেঞ্জ করবো। আচ্ছা আচ্ছা, কয় সেকেন্ডে খেতে পারবা? আচ্ছা ঠিক আছে, করা যায়। তো মাইকটা দাও আমাকে, আমি দুটো শেষ করে দিই। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে দুইজনের যে অবজারভেশন, তুমি ফোনটা ধরো, আমি একটু কথা বলি, যে ঘুরে নাও। দুইজনের যে অবজারভেশন, সেটাকে আসলে হচ্ছে যে মানে ফুচকাটাও জাস্ট অস্থির, চটপটিটা ভালো ছিল না, মানে একদম ভালো ছিল না। আমার তো ভালোই লাগেনি। শুভ, তোমার কেমন লাগছিল? আমারও ভালো লাগে না, বাট চটপটি একটু ঝাল ঝাল হবে, মানে এটা পুরো মিষ্টি মিষ্টি লাগতেছে, যার কারণে অত বেশি ভালো লাগতেছে না। মানে আমরা যেটা আশা করছিলাম যে স্পেশাল চটপটি নিশ্চয় ভালো হবে, মানে কোনো ইউনিক আইটেম থাকবে, কিন্তু মানে চটপটি যেরকম হয় সেরকমই ছিল, বাট টেস্টটা ভালো ছিল না। মানে বেসিক্যালি হচ্ছে মিষ্টি লাগতেছে, মানে একটু ঝালের জন্য খাওয়াইলাম, আমার সর্দি তো এই জন্য অর্ডার করছিলাম, আমি না হলে অর্ডার করতাম না, বাট মিষ্টি লাগতেছে, একদম ভালো লাগতেছে। হ্যাঁ, ওনারা টকটা আসলে অ্যাড করে দিছে আগে থেকেই, মানে আমরা যে আলাদা করে টকটা নিই, ওনারা একসাথে অ্যাড করে দিছে, যার কারণে আমি আচ্ছা আচ্ছা, ওনার বেশি ভালো করতে গিয়ে এই অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর কীরকম ভিডিও আপনারা চান একটু কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।